প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 পরীক্ষাটা একটা দুর্নীতি ডিভাইস এবং জালিয়াতির মাধ্যমে হয়েছে এবং এই পরীক্ষাটা 8 তারিখে শুরু হওয়ার আগে সারা বাংলাদেশে একজোটে হরতাল অবরোধ ছিল। হরতাল অবরোধের কারণে দূরপাল্লা সকল গাড়ি বন্ধ ছিল, রেলের টিকিট বন্ধ ছিল এবং বৈরী আবহাওয়ার কারণে সারা বাংলাদেশে কোথাও যাতায়াত করা সম্ভব ছিল না। এখন দেখেন, যেহেতু সারা বাংলাদেশের কোথাও যাতায়াত করা সম্ভব ছিল না এবং হরতাল অবরোধ ছিল, সেখানে যদি কোনো শিক্ষার্থী, যেহেতু সিলেট রংপুর, যার পরীক্ষা রংপুর হবিগঞ্জ, সে যদি ঢাকা শহরে থাকে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, এবং কেউ কেউ যদি মৌলভীবাজার থাকে, সে যদি বরিশাল অবস্থান করে থাকে, সেখান থেকে তার যাওয়া সম্ভব ছিল না, যেহেতু 72 ঘন্টা আগে থেকে হরতাল অবরোধ ছিল। তাহলে 72 ঘন্টার আগে থেকে যদি হরতাল অবরোধ থাকে, তাহলে এরপরে একজন শিক্ষার্থী কীভাবে যেতে পারে? এবং এই পরীক্ষাটা না হওয়ার জন্য, স্থগিত করার জন্য আমরা ইলেকশন কমিশন বরাবর একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং 7-6 তারিখে আমরা 7 তারিখ পর্যন্ত আমরা নিউজ কভার করেছিলাম, সংবাদ সম্মেলন করেছিলাম 7 তারিখে পরীক্ষাটা না হওয়ার জন্য। তারপরে এই পরীক্ষাটা হয়েছে। এখন পরীক্ষাটা হওয়ার ফলে হয়েছে কি, 3,60,000 শিক্ষার্থী সেখান থেকে মাত্র 2,02,000 শিক্ষার্থী অংশগ্রহণ করছে, বাকি 1,58,000 শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে নাই। এটা একটা যদি গড় হিসাব করে প্রায় 70%-এর মতো স্টুডেন্টস যারা অংশগ্রহণ করতে পারেনি। এখন এই যে 1,58,000 শিক্ষার্থী আমরা অংশগ্রহণ করতে পারিনি, আমাদের দায়টা কি, আমাদের দোষটা কি, আমাদের অপরাধটা ছিল কোথায়? কারণ আমাদের তো কোনো অপরাধও ছিল না, আমাদের তো কোনো ভুল ছিল না, আমরা আবেদন করেছিলাম, বরং এটা রাষ্ট্রের দায়। এই দায়টা শুধুমাত্র রাষ্ট্র নিতে পারে, এই দায়টা তো আমাদের না, আমরা এই দায়টা কেন নিতে যাব? এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যা আপনারা দেখেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তারা ম্যাক্সিমাম শিক্ষার্থী দুর্নীতিবাজ ছিল, তারা জালিয়াতি করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দিয়েছে এবং প্রায় 3,500-এর মতো ডিভাইস বিভিন্ন কেন্দ্র থেকে, এই যে সারা বাংলাদেশের 3টা বিভাগ 18টা জেলা পরীক্ষা হয়েছে, 18টা জেলার প্রত্যেকটা কেন্দ্রে থেকে 3,500-এর উপরে যেগুলো ধরা পড়ছে, যেগুলো ধরা পড়েনি সেগুলোর তো কোনো হিসাবই নেই, প্রত্যেকটা কেন্দ্রে অসংখ্য ডিভাইস নিয়ে শিক্ষার্থীরা হলে গেছে এবং শিক্ষকরা তাদেরকে সহযোগিতা করছে, 19 জন শিক্ষক এখানে অ্যারেস্ট হয়েছে। এবং আরও কাজ হচ্ছে, সেখানে 11 ঘন্টা আগেও প্রশ্ন ফাঁস হয়েছে এবং পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিটের ভিতরে প্রশ্ন বাইরে চলে যায়, এটা সমকালীন নিউজ, এবং 30 মিনিটের ভিতরে উত্তর হলে চলে আসে। ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যারা 15-18 লাখ টাকার কন্ট্রাক্টে চাকরি নিয়েছিল, চাকরি নেওয়ার কথা বলেছে এবং এটা সমকালীন নিউজ, তারা 30 মিনিটের ভিতরে উত্তর নিয়ে হলে চলে আসে এবং তারা উত্তর হলের মধ্যে উত্তর দেখে দাগায় এবং অনেকে খালি পেপার জমা দিয়েছে। এবং এই ক্ষেত্রে বলা যায় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সম্পূর্ণ পরীক্ষাটা একটা জালিয়াতের মাধ্যমে হয়েছে। এবং আপনারা দেখেন, আমরা এই পরীক্ষাটা বৈরী আবহাওয়া এবং হরতালের জন্য কেন বন্ধ করতে চেয়েছিলাম, আপনি দেখেন কিছুদিন আগে 11 তারিখ থেকে 45 BCS-এর একটা রিটার্ন এক্সাম হওয়ার কথা ছিল, যেই পরীক্ষাটা এই শুধুমাত্র হরতাল অবরোধ এবং অবরোধের জন্য স্থগিত করা হয়েছে। তাহলে যদি BCS-এর মতো পরীক্ষা অবরোধ করা যেতে পারে, তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাও তো এটা স্থগিত করা যেতে পারতো। 45 রিটার্ন পরীক্ষা যদি স্থগিত হতে পারে, এটাও স্থগিত হতে পারে। এখন স্থগিত না হওয়ার পিছনে ছিল দুর্নীতি। এবং আপনারা সবাই জানেন, DBC একটা নিউজ প্রকাশ করছে যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নিজেরাই, জাকির সাহেব নিজেই 98 লক্ষ টাকা ঘুষ নিয়েছে 48 জন শিক্ষার্থী থেকে। এবং ওনার বাসায় উনি কি করেছে, উনি এই শিক্ষার্থীদের ডেকে নিয়ে রড দিয়ে মারছে। এবং গতকালকে আজকে একটা নিউজ প্রকাশ হয়েছে যে উনি একজন শিক্ষার্থীর 9.5 লাখ টাকা ফেরত দিয়েছে। তার মানে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সর্বোচ্চ কর্মচারীরা এটার সাথে দায়ী। সেক্ষেত্রে আমরা চাচ্ছি, এখানে আমরা সারা বাংলাদেশে 3,60,697 জন শিক্ষার্থী আছি, আমাদেরকে এই পরীক্ষাটা বাতিল করে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক এবং আমাদের যারা যোগ্য হোক, কোনো শিক্ষার্থী যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, কোনো শিক্ষার্থী যেন তার মেধার কাছে পরাজিত না হয়, কোনো শিক্ষার্থী যেন এই ডিভাইস বাহিনীর কাছে পরাজিত না হয়, কোনো শিক্ষার্থী যেন এই দুর্নীতিবাজদের কাছে হেরে না যায়। অনেক শিক্ষার্থী আছে এই 30-এর পরে ইনভ্যালিড হয়ে যাবে, এই 30-এর পরে সে আর আবেদন করার সুযোগ পাবে না, এই পরীক্ষাটার পরে সে আর জীবনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। 30-ই ইনভ্যালিড হয়ে যাওয়ার শিক্ষার্থীর সংখ্যা 2 লাখের উপরে, তাহলে এই শিক্ষার্থীদের দায় নেবে কে? আমরা কেন মেধাবী শিক্ষার্থীরা কেন আমরা দুর্নীতিবাজদের কাছে হেরে যাব, কেন আমরা ডিভাইস বাহিনীর কাছে হেরে যাব, কেন আমরা এই ধরনের যারা প্রতারক তাদের কাছে আমরা হেরে যাব? তাই আমরা এই পরীক্ষাটা বাতিল চাচ্ছি। সেই মর্মে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আজকে একটা স্মারকলিপি জমা দিয়েছি এবং আমরা আজকে রিট করতেছি, আমাদের রিট কাজ চলতেছে, আমাদের কিছুক্ষণ পরে আমাদের রিট আদালতে উঠে যাবে এবং রিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার প্রেস ব্রিফিংয়ের জন্য আপনাদেরকে ডাকবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। রিট করার পরে আমরা আবার আপনাদেরকে নিয়ে আমরা একটা ব্রিফিং করে দেবো।